ইমাম ও খতিবের দায়িত্বে আমি আছি। প্রায় দীর্ঘ 10 বছর হয়ে গেল আমি এখানে দায়িত্বে আছি। আমাদের এই সরকারি প্রজোরাল বিএল কলেজ কেন্দ্রীয় মসজিদে আমাদের এখন থেকে প্রায় 50 বছর আগ থেকেই আমাদের এখানে ইফতারির এই আয়োজন চলছে। আমাদের ইফতারটা স্বাধীনতা পরবর্তী সময় ধারাবাহিকভাবেই আজকে পর্যন্ত ইফতারের আয়োজন চলছে। আমরা ইফতারটা আমাদের কলেজ কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় আমাদের ইফতার অনুষ্ঠানটা প্রত্যেকদিন চলে। আমাদের ইফতারে প্রায় 300+ শিক্ষার্থী এবং সাধারণ মুসল্লি পথচারী সবাই আমাদের ইফতারে অংশগ্রহণ করে। আমাদের এই যাবতীয় বিষয় নিয়ে আমাদের অধ্যক্ষ মহোদয় উনি আমাদেরকে সরাসরি আমাকে নির্দেশনা দেন, সেভাবে আমরা এটাকে বাস্তবায়ন করি। আমাদের ইফতারের মধ্যে আমাদের বাড়িতে যেমন আমরা ইফতার করি, এমন ইফতারের আয়োজন, ইফতারের আইটেমগুলো, মেনুগুলো এমন থাকে, প্রায় প্রতিদিন 7-8 আইটেম থাকে। আমরা পেঁয়াজু, বেগুনি, ছোলা, খেজুর, কখনো জিলাপি, কখনো ফল, 1-2-3 ফল থাকে। চমৎকার আয়োজন আমরা প্রতিদিন করে থাকি আলহামদুলিল্লাহ। আমাদের ইফতারের ইফতারের পাশাপাশি আমাদের এখানে নামাজে, মাগরিবের নামাজে প্রায় 500+ মুসল্লি আমরা একসাথে নামাজ পড়ি। আমাদের মসজিদের ভেতরের পোর্শন, আমরা মধ্যবর্তী পোর্শন, বারান্দা পর্যন্ত প্রায় ভরে যায়। তারাবিতেও প্রায় আমাদের 300+ আমাদের মুসল্লি হয়। খুব চমৎকারভাবে আমরা রমজানকে উদযাপন করি। আমাদের শিক্ষার্থী ভাইয়েরা, আমাদের পথচারী ব্যবসায়ীবৃন্দ, আমাদের মুসল্লিবৃন্দ সবাই রমজানে আমরা এটা আমাদের মেলবন্ধন হিসাবে আমরা রমজানকে উদযাপন করি। রমজানের যে ইফতারের যে ফজিলাত, এটা প্রত্যেক দিন আমরা ইফতারের আগে আমরা এই ফজিলাত নিয়ে কিছু আলোচনা হয়, দোয়া হয়। এই দোয়ার পরে আমরা মাগরিবের আগে কিছু রমজানের ফজিলাত নিয়ে তাৎপর্য নিয়ে সংক্ষিপ্ত কিছু আলোচনাও আমাদের নামাজের আগে হয়। আমরা মোটামুটি 300 লোকের আমরা আয়োজন করি। এখানে ছাত্র, কর্মচারী, তারপরে আপনার পথচারী, পার্শ্ববর্তী দোকানদার ভাইরা, এরা মূলত ইফতারি করে এখানে। এবং এছাড়াও যদি কোনো অসহায় ব্যক্তি আসে, সবার জন্য উন্মুক্ত এটা। এবং আমাদের যে অর্থায়নটা, এটা সম্পূর্ণ সরকারি পরিচালনা কলেজ বহন করে। এবং আমাদের ইফতারে মনে করেন চিরা, খেজুর, কলা, পেঁয়াজি, বেগুনি, আলুর চপ। আমাদের সরকারি বদলাল কলেজ এখানে ইফতার হয় প্রতি বছরই নেয় এবং ওই 300-400 জনের মতন হয় প্রতি বছর, এবং ইফতারের মানও খুব ভালো আছে। আমি মনে করি যে অন্য কলেজ বা অন্য প্রতিষ্ঠান থেকে আমাদের এখানে অনেক সুন্দর এবং তৃপ্তি সহকারে সবাই ইফতারি করে একত্রিতভাবে। 5 বছর বয়স থেকে আমি দেখে আসছি যে এই কলেজে তারাবি এবং খতম তারাবি হতো, এবং ইফতারের সময় অন্তত এই বিএল কলেজ মসজিদে ইফতারের আয়োজন কর্তৃপক্ষ করতেন। পাঁচটি আবাসিক হল রয়েছে, হাজি মহসিন হল রয়েছে, শহীদ তিতুমির হল রয়েছে, ডক্টর জোয়া হল রয়েছে, কাজী নজরুল ইসলাম হল রয়েছে এবং সুভাষচন্দ্র হল। তো মুসলিমদের চারটা হল, সেই চারটি হল সহ কলেজের আশেপাশে ম্যাস এবং সাধারণ শিক্ষার্থী, কর্মচারীবৃন্দ এবং শিক্ষাবৃন্দ সকলে একত্রিত কেন্দ্রীয় জামে মসজিদে আমরা ইফতার করি। এখানে সিনিয়র জুনিয়র সকলেই একত্রে একটি উৎসবমুখ পরিবেশে সবার সাথে কুশলতি বিনিময় করে সুন্দর একটা শান্তিপূর্ণ পরিবেশে আমরা এখানে ইফতার আয়োজন করা হয়। আল্লাহর কাছে কোটি কোটি শুকর, আলহামদুলিল্লাহ, যে আমরা যে এখানে স্টুডেন্টরা অনেক সময় দেখা গেলো যে আর্থিক সহযোগিতা অনেক কিছু করতে পারে না, সেই ক্ষেত্রে আমাদের এখানে এসে আমরা কিন্তু খুবই সুন্দরভাবে স্বচ্ছন্দ বোধ করে খেতে পারি। এখানে প্রায় 5-6 প্রকার আইটেমের খাবার দেয়, যেটা খেলে আলহামদুলিল্লাহ আমাদের রোজাদার হিসেবে আমরা খুবই উপকৃত হই, এবং আমাদের কলেজ কর্তৃপক্ষ যেটা আমাদের প্রায় 400-500 লোকের প্রতিদিন যে খাবারটা দেন, আলহামদুলিল্লাহ ভালো।